নমস্কার, মুঁ সন্দীপ, আপনার স্বাগত করছি আমার ওড়িয়া ইউট্যুব চ্যানেল ওড়িশা জব ইনফো। তো বন্ধুরা, আজ আমি দুইটা ছোট ছোট নূয় নিযুক্তি বিষয়ে চর্চা করা, যেটা আপনার বাহারি গোটে কোরাপুট জেলার এবং আউ গোটে জব বাহারি আপনার সম্বলপুর জেলার। তো দেখুন, এই যে জব দুইটা রয়েছে আপনার কোরাপুটের যে জবটি রয়েছে সেটা গোটে পিওর না পোস্ট রয়েছে, অ্যান্ড আপনার যে সম্বলপুর জেলার যে পোস্টটি রয়েছে সেটা আপনার রয়েছে গোটে জুনিয়র ক্লর্ক কম আকাউন্টাটর পদবি রয়েছে। তো জব বিষয়ে আমি হিসাবে চর্চা করবে কোমান এলিজিবল অছেন এবং আপনি কেমিতে আবেদন করবে, বট তা পূর্বে আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনি এপর্যন্ত আমার ওয়েব চ্যানেলকে সবসক্রাইব করে নাহলে তুরন্ত সবসক্রাইব করে দিন, বেল আইকনকে দবান্তু, যদ্বারা কি আমি আপনার যেতে বেলা লাটেস্ট কিছু খবর নিয়ে আসবো আপনার পাখু তুরন্ত নোটিফিকেশন গুলি পড়াইব। সো ফার্স্ট আমি কোরাপুট জেলা বিষয়ে চর্চা করতে, তারপরে আমি সম্বলপুর জেলাকে যাব। সো দেখুন, ফার্স্ট আপনার যে কোরাপুটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে korapoot.nic.in, এই ওয়েবসাইটকে আপনার আসিযোগ, তারপরে তাহলে আপনার এটি নোটিস, তারপরে রিক্রুটমেন্ট ট্যাব উপরে ক্লিক করবে, আপনার আগে এমনি গোটে ওয়েব পেজ খোলি যাব। তো এইটি আপনার এই যে রয়েছে এটি আপনার চেক করে পড়ে গোটে আডভার্টাইজমেন্ট নোটিস ফ্রম DSSO কোরাপুট, যেটা আপনার 23/3/2021 জারি করা হয়েছিল। আপনার এই নোটিফিকেশন যে ভিউ বটন রয়েছে এই ভিউ বটন উপরে ক্লিক করুন, আপনার আগে নোটিফিকেশনটি আসবে। আপনার সুবিধাপ্রাই মু এই বোথ কোরাপুট জেলা এবং আপনার যে সম্বলপুর জেলার যে ডাইরেক্টলি যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক আমার যে ভিডিও তলে দিয়ে দেবে, আপনার ভিডিও তলকু যাইকি এই লিঙ্ক পাইকি আপনার ডাইরেক্টলি এই পেজকু আসিপারে। সো দেখুন, কোরাপুট জেলার যে পিওর জব বাহারি তা বিষয়ে আপনার কিছু কই রখুছি। দেখুন, এই যে কোরাপুট জেলার যে জবটি বাহারি সেটা কেবল কোরাপুট জেলার প্রার্থী মানে এতে আবেদন করে পারবে, এতে আমার ওড়িশার অন্য কোণী জেলার পিলা মানে আবেদন করে পারবে না। কিন্তু আপনার যে সম্বলপুর জেলার যে পদবীটি বাহারি, যে জুনিয়র ক্লর্ক আকাউন্টাটর পদবী বাহারি, এতে অল ওভর ওড়িশার সমস্ত প্রার্থী পকাই পারবে। দেখুন, ফার্স্ট আমার যে আপনার যে রয়েছে কোরাপুট জেলার যে পিওর পদবী রয়েছে কেবল গোটিয়ে পোস্ট রয়েছে, অ্যান্ড এতে আপনার অনরিজার্ভ ক্যাটাগরি পিলা মানে আবেদন করে পারবে। আপনার যে জবটি রহব সেটা রহব ডিস্ট্রিক্ট সোশিয়াল সিকুরিটি অফিসে রহব, অফিসার কোরাপুট রহব, গোটে পদবি রয়েছে। দেখুন, এই যে জবটি রয়েছে আপনার কন্ট্রাকচুয়াল রয়েছে, বট যেমনি আপনার জানিথে ওড়িশার সব 6 বর্ষ পরে আপনার যদি পারফরমেন্স ভালো থাকবে তাহলে আপনার যে কন্ট্রাকচুয়াল জবটি আছে সেটা রেগুলার বি এটি হয়ে যাবার চান্সেস রয়েছে। তো আপনার প্রতি মাসে স্যালারি আপনার মিলে যাব 8,070 টাকা আপনার স্যালারি মিলে যাব। আপনার যে এজ লিমিট রয়েছে সেটা 18-32 বছর রয়েছে, আজ অন 1/1/2021, অ্যান্ড এথিপে আপনার যে অদর ক্রাইটেরিয়া রয়েছে আপনার 7th ক্লাস পাস যদি করতে তাহলে আপনি পিওন জব পাই এলিজিবল অছেন, এবং তাছাড়া আপনার ওড়িয়া গোটে সবজেক্ট আজ সবজেক্ট পড়িতে আপনার 7th ক্লাসে, এবং আপনার ওড়িয়া কহিপার্থ দরকার, লেখিপার্থ দরকার, এবং পড়িপার্থ দরকার আছে ওড়িয়া। তো দেখুন, এটি যেমনি আপনার প্রিভিয়াসলি কহিলে এই যে পিওন জব পাই কোরাপুটে যেটা বাহারি কেবল কোরাপুট জেলার প্রার্থী মানে এলিজিবল অছেন। তলে আপনার আপ্লিকেশন ফর্মটি মিলে যাব, আপ্লিকেশন ফর্মকে আপনার ফিল আপ করুন, এবং এটি যে ডকুমেন্টস রয়েছে এই সব ডকুমেন্টসকে আপনার আটাচ করুন, আটাচ করি এই যে আড্রেস রয়েছে ডিস্ট্রিক্ট সোশিয়াল সিকুরিটি অফিস কোরাপুট, এই আড্রেসে আপনার 23/2021 সন্ধ্যা 5টা সুদ্ধা পঠাই দিও, স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে। ওকে, তো কোরাপুট জেলা মানে কোরাপুট জেলার যে প্রার্থী মানে এলিজিবল অছেন, আপনার দয়া করে এই জবরে আবেদন করে দিও। যদি আপনার এলিজিবল না, যদি আপনার কি মিত্র কিংবা বন্ধু কিংবা পরিবারবর্গ কে যে এলিজিবল অছেন তাঁর সাথে আপনার ভিডিওটি সেয়ার করে পারবে। এবার দেখুন, আমার আপনার যে রয়েছে সম্বলপুর জেলার, সম্বলপুর জেলার আপনার যে বাহারিলা জুনিয়র ক্লর্ক আকাউন্টাটর পদবি, এতে কেবল গোটিয়ে পোস্ট রয়েছে, কিন্তু এতে যে পোস্টটি রয়েছে সেটা এসটির যে ওমেন ক্যাটেগরি পিলা কেবল এটি রিজর্ভ রয়েছে। দেখিপারছ, এটি অনরিজর্ভ ক্যাটেগরি পিলা মানে কিংবা এসসিবিএসসি ক্যাটেগরি পিলা মানে আবেদন করে পারবে না, এতে কেবল গোটিয়ে পোস্ট রয়েছে, অ্যান্ড সেটা পুঁজি এসটি সিডুল ট্রাইবর যে মহিলা প্রার্থী আছেন সেই এটি রিজর্ভ রয়েছে। তো দেখুন, এই যে জব পাই আপনার যে এলিজিবিলিটি রয়েছে সেটা আপনার রয়েছে আপনার গ্রাজুয়েসন করা দরকার, এবং তাছাড়া আপনার কম্পুটর উইথ ট্যালি এই কোর্স করা দরকার, আপনার তোমার নলেজ থাকা দরকার, তাছাড়া আপনার ওড়িয়া ও ইংলিশ এইসবের আপনার প্রফিসিয়েন্সি থাকা দরকার। দেখুন, এথিপাই অল ওভর ওড়িশার সমস্ত প্রার্থী এলিজিবল অছন্তি। তো কোরাপুট সরি, তো যে এসটি ওমেন ক্যান্ডিডেটস মানে এই জব পাই এলিজিবল অছন্তি, তোমাদের পাই অলরেডি এক ভিডিও তৈরি করে সারিছি, এমনি এক সেম যে পোস্ট রয়েছে সম্বলপুর জেলার যেমনি ওয়েভি আপনার নিযুক্তিটি আসছে, সেমিতি আপনার যে রয়েছে খোর্ধা জেলা, খোর্ধা জেলার ওয়েভিরে বি এমনি গোটে সেম নিযুক্তি আসছিল। তাপরে মু এক অলরেডি গোটে ভিডিও তৈরি করে সারিছি, মু সেই যে ভিডিওর যে ডাইরেক্ট লিঙ্ক আছে এই ভিডিও তলে দিয়ে দেবে, আপনার এই ভিডিও তলকু যাইকি গোটে ক্লিক করি সেই ভিডিওটি চেক করি আপনার ডিটেলসে এই জুনিয়র ক্লর্ক আকাউন্টাট পোস্ট বিষয়ে অধিক তথ্য পাই পারবে। আশা করছি এই ভিডিওটি মাধ্যমে আপনার এই যে দুইটি জব বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য দিয়ে পারি, তথাপি যদি আপনার কিছু ডাউট রয়েছে আপনি নিশ্চয়ই আপনার মতামত কমেন্ট বক্স মাধ্যমে আমার সাথে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বহুত বহুত ধন্যবাদ।